नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। समस्त बंधुरा प्रथम बारे आमार वीडियो देखो तादेरके आमार चैनले अनेक अनेक स्वागत। कलकाता नाइट टेरस 6 नम्बर जो मैचटा छिलो सेटा दिल्ली कैपिटल्स बिरुद्धे 4 उइकेटे किन्तु हेरे गेछे। खूब एकटा किन्तु हाड्डाहाड्डी मैच होयेछे। प्रथमे टसे जिते डेविड वार्नर किन्तु बोलिंग करार सिद्धांत नेय एबं केकेआर के बैटिंग करते पाठाय। आजकेर मैचटा किन्तु बृष्टिर जन्य 1 घंटा देरीते शुरू हय। बैटिंग एर कथा बोलते गेले कलकाता नाइट टेरस किन्तु बैटिंग एकदमई भालो करते पारेनि। 20 ओभारे मात्र 128 रानेर टार्गेट दियेछिलो, माने कलकाता नाइट टेरसेर टीम 20 ओभारे करेछिलो 127 रान। ব্যাটসম্যানরা কেউই কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারেনি। একমাত্র যে ব্যাটসম্যান ভালো পারফরম্যান্স করেছিল সে হচ্ছে জেসন রয় ছাড়া কিন্তু কোনো ব্যাটসম্যানই ভালো পারফরম্যান্স করতে পারেনি। ভেঙ্কটেশ আইয়ার, যে গত ম্যাচের হিরো ছিল, সে কিন্তু এই ম্যাচে মাত্র 0 রান করে আরনিক নোকিয়ার বলে আউট হয়ে গেছে। শেষের দিকে এসে অ্যান্ডি রাসেল, অর্থাৎ লাস্ট ওভারে অ্যান্ডি রাসেল 3-6 মারায় কিন্তু রানটা 127 পর্যন্ত পৌঁছেছিল। যদি অ্যান্ডি রাসেল যদি শেষ পর্যন্ত টিকে না থাকতো তাহলে কিন্তু এই রানটাও হতো না। কিন্তু এই অল্প রান নিয়েও কেকেআরের যে স্পিনাররা ছিল সেখানে খুব ভালো পারফরমেন্স করায় কিন্তু ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচে পরিণত হয়েছিল। আমি যেমনটা আগের ভিডিওতে প্রেডিকশন করেছিলাম, এই ম্যাচে কিন্তু কলকাতা নাইটসের কিছু টিমে পরিবর্তন হবে, বিদেশি কিন্তু পরিবর্তন করবে, সেইটা কিন্তু একদম কেটে গেছে। আমি যে চারজনের কথা বলেছিলাম বিদেশি, সেই চারজনকে কিন্তু আজকের ম্যাচে খেলতে দেখা গেছে। এবং আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু 3 জন ডেবিউ করেছিল। তার মধ্যে 2 জন হচ্ছে জেসন রয় এবং লিটন দাস, যেরকমটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। আর লুকি ফার্গুসনের বদলে একটা ইন্ডিয়ান ফাস্ট বোলারের নামও কিন্তু আমি বলেছিলাম কুলবন্ত খাজরিওয়ালা হতে পারে, তা সেটাই কিন্তু হলো। 3 জন কিন্তু ডেবিউ করেছিল। জেসন রয় কিন্তু ঠিকঠাকই খেলেছে, লিটন দাসও কিন্তু শুরুটা ভালো করেছিল, প্রথম বলেই কিন্তু একটা দুরন্ত 4 মেরেছিল, কিন্তু তারপরেই কিন্তু সে আউট হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্সের প্রতি ম্যাচে যে প্রবলেম দেখা যায়, অর্থাৎ পাওয়ার প্লেতে উইকেট হারানো, আজকের ম্যাচেও কিন্তু সেটাই হয়েছে। কলকাতা নাইট টিম কিন্তু পাওয়ার প্লেতে আজকের ম্যাচেও 3টে উইকেট নিয়ে নিয়েছে। আমি যেমনটা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, তুমি যদি পাওয়ার প্লেতে 3টে বা 4টে উইকেট হারিয়ে ফেলো তাহলে কিন্তু জেতার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তাই সে তুমি পরেই ব্যাট করো আর আগেই ব্যাট করো। কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ম্যাচেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু 3টে করে উইকেট পাওয়ার প্লেতে হারিয়ে ফেলছে। এবং কলকাতা নাইট রাইডার্সের যখন উইকেট নেওয়ার পালা আসছে তখন কিন্তু তারা পাওয়ার প্লেতে উইকেট নিতে পারছে না। এই ম্যাচেও কিন্তু পেসাররা কোনোরকম উইকেট নিতে পারেনি। দিল্লি ক্যাপিটালসের যে 6টা উইকেট পড়েছিল সে 6টা উইকেটে কিন্তু স্পিনাররা নিয়েছিল। আজকের ম্যাচে ক্যাপ্টেন নীতিশ সেনা কিন্তু ব্যাট হাতে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু বল হাতে সে কিন্তু তার নিজের জাদুটা দেখিয়ে দিয়েছে। সে কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী কিন্তু এই সিজনে খুব ভালো পারফরমেন্স করছে, সেও কিন্তু 2 উইকেট নিয়েছে। এবং অনুকূল রয়ও কিন্তু 2 উইকেট নিয়েছে। আজকের ম্যাচে এতটাই তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছিল, সেখানে কিন্তু অনুকূল রয়কে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আসতে হয়, যেহেতু ব্যাটসম্যানের দরকার ছিল ওই পজিশনে। তাই আজকের ম্যাচে কিন্তু সুরেশ শর্মাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখতে পাইনি। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ের কথা বলা হয়, তাহলে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান হিসেবে কিন্তু ডেভিড ওয়ার্নার কিন্তু 50 রানের ইনিংস খেলেছে। এবং শেষের দিকে এসে কিন্তু আকসার প্যাটেল খুব একটা ভালো খেলেছিল এবং টিমটাকে কিন্তু জিতিয়ে দিয়েছে। গত ভিডিওতে কলকাতা ম্যাচের যে স্ট্রং পয়েন্টের কথা বলেছিলাম যে 3-6 নম্বর ব্যাটসম্যানরা কিন্তু কলকাতার ফর্মে আছে, কিন্তু আজকের ম্যাচে 3-6 নম্বর যে সমস্ত ব্যাটসম্যানরা খেলেছে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা বা রিঙ্কু সিং, কেউই কিন্তু ঠিকঠাক খেলতে পারেনি। আজকের ম্যাচে কিন্তু মনদীপ সিংকেও সুযোগ দেওয়া হয়েছিল। আমি জানি না কেন মনদীপ সিংকে সুযোগ দেওয়া হলো। মনদীপ সিংয়ের বদলে কিন্তু শার্দুল ঠাকুরকে খেলালে হয়তো বেটার হতে পারত, অথবা নারায়ণ জগদীশনের কিন্তু স্টিক থাকতে পারতো। আজকের ম্যাচে কিন্তু আমরা শার্দুল ঠাকুরকে খেলতে দেখিনি। মনদীপ সিং একটা বাজে আউট হয়, রিঙ্কু সিংও কিন্তু বাজে শট খেলতে গিয়ে আউট হয়, সুনীল নারায়ণও কিন্তু একটা বড় হিট করতে গিয়ে আউট হয়ে যায়। সেই জন্য কিন্তু কলকাতা কিন্তু খুব একটা বড় রানের টার্গেট দিতে পারেনি। বলাররা কিন্তু কলকাতাকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। বলাররা বলতে স্পিনাররা দুর্ধর্ষ বল করেছিল বলেই কিন্তু এতটা হাড্ডাহাড্ডি ম্যাচ গিয়েছিল, ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গিয়েছিল। এই ম্যাচের যদি কলকাতা নাইট রাইডার্সের বেস্ট পারফরমেন্সের কথা বলতে হয় তাহলে কিন্তু আমার বেস্ট পারফরমেন্স হবে হচ্ছে 3 জন যে স্পিনাররা বল করেছে তারাই কিন্তু বেস্ট। নীতিশ রানা 2 উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে এবং অনুকূল রয় 2 উইকেট নিয়েছে। আর যদি ব্যাটিংয়ের বেস্ট পারফরমেন্সের কথা বলতে হয় তাহলে কিন্তু একমাত্র জেসন রয়ের কথাই বলতে হয়। আর শেষের দিকে এসে কিন্তু অ্যান্ডি রাসেল কিছু বড় বড় হিট খেয়েছিল, এছাড়া কিন্তু আর কোনো পারফরমেন্স আমার চোখে পড়ছে না। কলকাতা নাইট রাইডার্স যদি এরকমই প্রতিটা ম্যাচে পারফরমেন্স করতে থাকে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বেশি দূর নাম হয় ভালো। এরকম পারফরমেন্স করতে থাকলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লে অফেও পৌঁছাতে পারবে না। কলকাতা নাইট রাইডার্স 6টা ম্যাচ খেলে ফেললো, তার মধ্যে কিন্তু মাত্র 2টো ম্যাচে জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান যেরকম ফর্মে ছিল না, কলকাতা নাইট রাইডার্সের বোলাররা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের ফর্মে নিয়ে এসেছিল, ঠিক সেরকমভাবে দিল্লি ক্যাপিটালস কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পেরেছিল না। কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের
একটা ম্যাচ জিতিয়ে দিল। মানে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই যাচ্ছে। প্রথম তিনটি ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো খেলেছিল, প্রথম ম্যাচটা হারলেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, তারপর থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসছে। এরকম যদি পারফরমেন্স হয়ে থাকে তাহলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুব একটা বেশি দূর এগোতে পারবে না। কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টটা এখন কিন্তু বসে ঠিক করা উচিত কোন টিমটা বেস্ট হতে পারে এবং কাকে কোন জায়গায় খেলালে ঠিক হতে পারে, এবং তাদের পেয়ারিংটাও কিন্তু ঠিকঠাক করে নেওয়া উচিত। পেস বলাররা কিন্তু একদমই ভালো বল করতে পারছে না। লাস্ট ওভারে গিয়ে কিন্তু কুলওয়ান্ত খাজাড়িয়ালা একটা হাড্ডাহাড্ডি ম্যাচে সেই সময় কিন্তু একটা নো বল করেছিল। পরে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে কলকাতা নাইট রাইডার্সে এখনও কী কী পরিবর্তন করার দরকার আছে টিমে, সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি পরে নিয়ে আসবো। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কলকাতা নাইট রাইডার্সের টিমে কী কী পরিবর্তনের দরকার আছে। চলো বন্ধুরা, টাটা, বাই।